আমিনিয়ার কোয়ান্টিটি অনেক বেশি, আর টেস্টও আমি বলবো যে তো হে গাইস, আমি দীপ্তরাজ ভ্লগার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে আমরা নিজামের বিরিয়ানির সাথে আমিনিয়া বিরিয়ানি কম্পারিজনটা করবো। খুব কম ভিডিও দেখেছি যেখানে নিজামের বিরিয়ানির সাথে অন্য কোনো বিরিয়ানি কম্পারিজনটা করা হয়। হ্যাঁ, একটু গোলুমোলু লাগছে চুল কেটে, তো চলো তাহলে শুরু করা যাক। প্ল্যানেট পৌঁছালাম, তো এখান থেকে আমরা আগে ফার্স্টে যাচ্ছি হলো আমিনিয়া বিরিয়ানিটা কালেক্ট করতে, তো তারপরে নিজাম। তো যাই, এখানে আমিনিয়া বিরিয়ানিটা আগে কালেক্ট করি, দেন আফটার দ্যাট নিজামেরটা যাবো। তো দেখতে থাকো দোকানে। এখান থেকে তাহলে এবারে আমিনিয়া পার্সেলটা আগে নিয়ে নিই, তারপরে দেন নিজামেরটা নিচ্ছি। তাহলে তো দেওয়া হয়ে গেছে, দেন যাই ওখানে দেখি, ওনার সাথে কথা হলো, ইনিগুলো ভেতরে গিয়ে দেখাতে যে কিরকম ওখানে খাওয়া দাওয়া হয়। চল চলো গিয়ে দেখে আস। তো আমিনিয়া বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এবার যাই, লেটস গো টু নিজাম বিরিয়ানি। তো এটা সামনাসামনি আছে, তো কোনো অসুবিধা হবে না, তো যাওয়া যাক তাহলে। নিজামেরটা ভেতরে রেকর্ডিং করতে পারছি না যেহেতু ওদের আর ঢুকতে দিচ্ছে না, ভেতরে রেকর্ডিং করা নট অ্যালাউড, তো বাইরে থেকে রেকর্ড করছে হচ্ছে আমার পার্সেল এখানে আসছে, পার্সেল নিয়ে। আর দেখি এখানে কোথায় এই বসে খাওয়ার জায়গা আছে, কেন কি এখানে ওরা রিভিউ করতে দেবে না যে তুমি ও আমিনিয়া বিরিয়ানি নিজামে বসে খাও, তো ওটা করতে পারছি না। তো আই থিঙ্ক বেস্ট প্লেস আমার মনে হয় বাড়ি থেকে রিভিউটা করি, কেন কি এখানে কোথাও রিভিউ করতে পারছি না, তো তাই জন্য। এ ফিউ মোমেন্টস লেটার, তো ফাইনালি বাড়ি আসলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে বসলাম, যেহেতু ওখানে কোথাও পাইনি রিভিউ করতে, টেস্টগুলো কেউ বসতে ছিল না, আমিনিয়ার ওরা নিজামের ওখানে নিজামের বিরিয়ানি নিয়ে বসতে দিচ্ছিল না, বা নিজামের বিরিয়ানিটা আমিনিয়ার বিরিয়ানি নিয়ে রিভিউ করতে দিচ্ছিল না, দুটো বিরিয়ানি পাশাপাশি নিয়ে। তো বাড়িতে আসলাম, এসে ফ্রেশ মেশ হয়ে, তো চলো প্যাকেট খোলা যাক। এটা আমিনিয়ার প্যাকেটটা, আর হ্যাঁ মাইকটা তখন পড়তেও ভুলে গেছিলাম আমি, তাড়াহুড়োতে এটা নিজামের প্যাকেটটা। তো চলো তাহলে খুলি, তাহলে ঢালি। গরম মনে হচ্ছে, আমিনিয়ার প্যাকেজিংটা বেশ ভালো ছিল, ওরা এই এই যে দড়ি মড়ি বেঁধে দিয়েছিল, বাট নিজামেরটা জাস্ট একটা সিঙ্গেল গার্ডার। আমার ক্যামেরা গেল গেল আমার
ক্যামেরা বলছি গেল আমার মাইক। তো চলো খেয়ে শুরু করা যাক, দেখি কোনটা টেস্ট বেটার করে। আর তো চলো টেস্ট করে দেখা যাক কোনটা খেতে বেটার সবার থেকে। তো চলো তাহলে শুরু করা যাক। A few moments later. একটু গরম করে নিলাম হালকা একটু করে, কেন কি একটু একটু তাও ঠান্ডা ছিল। তো প্রথমে আমি আমিনিয়াটা টেস্ট করে দেখি। এখানে আমিনিয়া তো তুমি দেখছো দারচিনি, তারপরে লবঙ্গ, এলাচ, এগুলো অনেক কিছুই দিয়েছে দেখি। আর মাটনের পিসটাও দেখি বেশ ভালো বড় আছে। ভালো, ওটা তো প্রায় একটু গোটা আলুই পাই। এবার নিজামেটা খেয়ে দেখি একটু। নিজামের মটনের পিসটাও ভালো, বাট এটা একটু এটার থেকে এটা ঠিকই আছে। নিজামের মটনের পিসটা একটু বেশি ভালো কম্পারিজন টু আমিনিয়া। আর এখানে অত ডালচিনি মালচিনি দেয়নি। কোয়ান্টিটি কিন্তু আমিনিয়া কোয়ান্টিটি অনেক বেশি, আর টেস্টও আমি বলবো যে নিজামের থেকে আমিনিয়াটা বেশি একটু বেশি ভালো লাগছে। নিজামের থেকে এরকম শুকনো শুকনো টাইপস হয়ে গেছে, আর আমিনিয়াটা একটু শুকনো বাট খেতে টেস্ট একটু বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ হলো তাহলে। আমিনিয়া বিরিয়ানিটা অসাধারণ ছিল বস, আর নিজামের বিরিয়ানিটা ঠিকঠাক, অতটাও ভালো লাগেনি। যদি কেউ রেটিং দিতে বলে আমাকে আমিনিয়ার নিজামের বিরিয়ানির মধ্যে, তো আমিনিয়ার বিরিয়ানিটা সত্যি 5/4 তো দেওয়াই যায়, আর নিজামেরটা 5/3। অনেকটা ড্রাই ছিল, একদম খেতে ভালো লাগছিল না নিজামেরটা, কিন্তু আমিনিয়াটা সত্যি অসাধারণ। ড্রাই হলেও ওদের একটা ফ্লেভার টেস্ট লাগছিল যেটা খেতে সত্যি খুব ভালো লাগছিল। তো আজকের ভ্লগটা এই অবধি। তোমরা যদি আরো এরকম ভ্লগ দেখতে চাও আর আরো এরকম বিরিয়ানি কম্পারিজন দেখতে চাও, কমেন্টে বলো যে কোন বিরিয়ানির সাথে কি বিরিয়ানি কম্পারিজন করবো। আর নতুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভাল লাগলে লাইক করো, খুব ভাল লাগলে শেয়ার করো। চলো তাহলে, টাটা বাই।